Hey guys, আমার কানে যে হেডফোনটি দেখতে পাচ্ছেন সেটা হলো Edifier NB2। এটা ANC-টা খুব চমৎকার ছিল এন্ড এটা লো ল্যাটেন্সিতে চমৎকার কাজ করে। কিন্তু আজকে প্রোডাক্টটা কিন্তু এটা না। আজকে আমি কথা বলবো Edifier NB2 Pro কে নিয়ে। তো চলো এটা নিয়ে দেখা যাক। এই NB2 এর ব্যাপারে একটা মজার কাহিনী ছিল। কাহিনীটা হলো যে আমাদের যে কপিরাইটার সে আমাকে প্রত্যেক দিন এরকম এসে বলছিল যে ভাই আপনি NB2টা ইউজ করে দেখেন, খুব ভালো, NB2টার সাউন্ড কোয়ালিটি খুব ভালো, হ্যান ত্যান অনেক কিছু বলেছে। সো তারপর আমি NB2টা তার কথায় জোর জবরদস্তি 2 দিন ইউজ করলাম। অ্যান্ড ইউজ করার পর জানতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি অনেক ভালো। হ্যাঁ, অ্যান্ড এটা রিসার্চ করার পর আমি জানতে পারলাম যে এটা একটা পরের ভার্সনও আছে, সেটা হলো NB2 Pro। অ্যান্ড জানা গেল যে এই দুটা লুকসটা অনেকটা সিমিলার, কিন্তু এটা স্পেসিফিকেশনে অনেক চেঞ্জেস আছে। তো এটা দেখার জন্য আমার লুকটা কম্পেয়ার করার জন্য অ্যাটলিস্ট এটা আনবক্স করা লাগবে। তো চলো এটাকে আনবক্স করি। সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে অ্যাপল গ্যাজেটস এর ফেসবুক পেজে নক দিন। বেস্ট ডিলে 100% জেনুইন প্রোডাক্টের নিশ্চয়তা, একেবারে গ্যারান্টিড। এছাড়া আপনি আমাদের ওয়েবসাইট থেকে সমস্ত ধরনের স্মার্টফোন ও লেটেস্ট অ্যাক্সেসরিজ অর্ডার করতে পারবেন। তো আমি যেটা বলছিলাম যে NB2 Pro অ্যান্ড NB2 কমপ্লিটলি সিমিলার, তাদের লুকসে কোনো ডিফারেন্সই নেই, ইভেন তাদের বার্ডসগুলো তো একদম সেম। লুকসের মধ্যে যেহেতু কোনো চেঞ্জেস আসেনি, সাউন্ড কোয়ালিটিতে অবশ্যই চেঞ্জেস এসেছে। এটার বিল্ড অ্যান্ড ডিজাইন নিয়ে যদি কোনো কিছু বলি, হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল মানে আমি এটা উপর থেকে আমার চোখ সরাতে পারছি না, দেখতে খুবই সুন্দর। বিকজ এটার উপরের সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে একটা লেদারিশ টেক্সচার আছে, ওকে, অ্যান্ড এটার মাঝখানে একটি গ্লসি Edifier-এর লোগোটা দেওয়া আছে, আর পুরো বডিটা একটু হালকা ম্যাটি। হ্যাঁ, বাট এটা যে উপরে লেদারের টেক্সচারটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি লেদারিশ না, এটা অ্যাকচুয়ালি প্লাস্টিক ম্যাটেরিয়াল। বাট স্টিল আপনি এটা লুকটা দেখে আপনার কিন্তু অনেক ভালো লাগবে, আই ফিলটা খুব ভালো লাগবে। অ্যান্ড এটা পিছের সাইডে একটি USB-C চার্জিং পোর্ট আছে, অ্যান্ড এটা ঠিক পাশেই একটি LED লাইট আছে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার চার্জ হচ্ছে কি হচ্ছে না, বা এই লাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কতটুকু চার্জ বাকি। অ্যান্ড এটা বিল্টার ব্যাপারে আমি একটা জিনিস বলি, এখানে এটা ম্যাগনেটটা কিন্তু খুব পাওয়ারফুল, মানে খুব কমফর্টেবল, মানে এমন না যে বারবার খুলে যাবো বা কিছু, মাইকটা খুবই পাওয়ারফুল লেগেছে আমার কাছে। অ্যান্ড খুব সুন্দরভাবে বক্সটা খুলে যায়, অ্যান্ড এরকম করে রাখলে ম্যাগনেটটা পরেও যাবে না, সো ব্যাপারটা খুব ইজি লেগেছে আমার কাছে। অ্যান্ড বক্সের ভিতরেও যে ব্যাপারটা, যে এখানে যে এর বাডসগুলি রাখা আছে, বাডসগুলি দেখছেন ম্যাগনেটের মাধ্যমেই রাখা আছে, অ্যান্ড এটা কিন্তু ইজিলি পরে যাবে না, এটা কিন্তু পরে যাচ্ছে না, আপনি দেখতেই পাচ্ছেন যে উল্টা করে রাখলে এটা পরে যাচ্ছে। ম্যাগনেটটা খুবই পাওয়ারফুল, সো বাডসের ম্যাগনেটটাও খুবই পাওয়ারফুল, অ্যান্ড এই উপরের পার্টটাকের ম্যাগনেটটাও খুব পাওয়ারফুল। সো বিল্ডের কোয়ালিটি, বিল্ডের দিক থেকে আমি থামস আপ আমার পক্ষ থেকে। অ্যান্ড এবার আসি একটু বাডস নিয়ে কথা বলি, কিন্তু বাডস নিয়ে কথা বলার আগে এটার ভিতরের পার্টটুকু আমি আপনাকে দেখাই দিই, যে এখানে কিন্তু চার্জিংয়ের জন্য যে কোন বাডসটা কতটুকু চার্জ হচ্ছে ওইটারও জন্য কিন্তু একটি LED লাইট দেওয়া আছে। এখানেই দেখতে পাচ্ছেন একটা LED লাইট দেওয়া আছে, অ্যান্ড ওটার ঠিক নিচে একটি বাটন দেওয়া আছে যেটা আপনার কানেক্ট করতে আর কি সাহায্য করবে, মানে আপনি এটার মাধ্যমেই কানেক্ট করতে হবে এটা প্রেস করে। সো এই বাটনটাও এখানে ভিতরেই দেওয়া আছে। অ্যান্ড আমি আবারও বলছি যে এটার ম্যাগনেট আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড এটা আপনি যখনই আপনি বাডসটা এটার ভিতরে রাখবেন তখনই লাইটটা ব্লিঙ্ক করে স্টার্ট করবে, গ্রিন মানে আপনার চার্জ ফুল আছে। সো এই ব্যাপারগুলি অনেক ভালো। সো বিল্ডের দিক থেকে আমার কিন্তু এই জিনিসটা অনেক ভালো লেগেছে, বিকজ এটা ম্যাগনেটিক ব্যাপারটাও খুবই ভালো। অ্যান্ড এটার সাথে সাথে এটা যে কাম শেল শেপের এই কেসটি আছে এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। এটা আমি সারাদিন দেখতে পারবো, এটার দিকে তাকায় থাকতে পারবো, এরকম একটা ব্যাপার। ওকে, তো এবার আমি বাডসটার ব্যাপারে আরেকটা আপনাদেরকে একটু ডিটেইল বলি। বাডসের যে বাইরের সাইডটা দেখতে পাচ্ছেন এটা গ্লসি সিলভার, সিলভার কালারের, গ্লসি সিলভার। সেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, এটা ডুয়াল মাইক্রোফোন আছে, অ্যান্ড ডুয়াল মাইক্রোফোনের ম্যাশ গ্রিল দেওয়া আছে। সো এখানে গ্রিল দেওয়া আছে, অ্যান্ড এখানে গ্রিল দেওয়া আছে মাইক্রোফোনের জন্য, অ্যান্ড এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগবে, বিকজ বাকি সব বেসিক যে এয়ারবাডসগুলো আছে ওগুলির থেকে অনেক ভালো মাইকের সাপোর্ট পাবে এখানে। অ্যান্ড এই সাইডে একটি Edifier-এর লোগো দেওয়া আছে, ওটা আরও একটু লাইট সিলভার কালারের,
এন্ড পিছে সাইডে এখানে চার্জিং এর জন্য ব্যাপারটা দেওয়া আছে চার্জ এখান থেকে হয় এন্ড এর এয়ার টিপসগুলো খুবই সফট তো এয়ার টিপসগুলো খুবই সফট বলতে আমি অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে যেটা বাকি সবগুলোর মত নেই ইউজুয়াল যেগুলো এয়ার টিপসগুলো হয় ওরকমই কিন্তু আপনি যখন এটা কানে পরবেন তখন আপনার যে বাইরের সাইডটা আছে যে এই সাইডটা কিন্তু আপনার খুব ভালো মতো কানে ঢুকে যাচ্ছে এন্ড কোনো সমস্যা ফিল করছিল না আমি অ্যাকচুয়ালি কোনো সমস্যাই ফিল করছি না বিকজ এটা ফিউচারিস্টিক লুকটা কিন্তু আমার কনফিডেন্সটাকে আরও হাই করে লেভেল হাই করে দিচ্ছে বিকজ কানে থাকা অবস্থায় এই লুকটা আমার খুবই ভালো লেগেছে NB2তেও সেম লুক বাট ওটা কালারটা ডিফারেন্ট ছিল অ্যান্ড এটা কালারটা ডিফারেন্ট কিন্তু ফিলটা কিন্তু সেম সো বিল্ড কোয়ালিটি যেহেতু দুইটার পুরোপুরি সেম সো এটার সাউন্ড কোয়ালিটিতে অবশ্যই চেঞ্জেস এসেছে অ্যান্ড এটা নিয়েই আমার মেইন অ্যাকচুয়ালি চিন্তা তো সাউন্ড কোয়ালিটি কী কী চেঞ্জেস এসেছে চলুন ওটা চেক করা যাক লেটস গো অ্যান্ড এয়ারবাস দুটিরই টাচ সেন্সার আছে অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ডিটেকশন সেন্সার আছে সো আপনি যখন কানে পড়বেন তখন অটোমেটিকলি মিউজিক প্লে হয়ে যাবে অ্যান্ড কান থেকে যখন খুলবেন তখন অটোমেটিকলি মিউজিকটা বন্ধ হয়ে যাবে অ্যান্ড আগের জেনারেশনের মতনই এটাতে 10mm ড্রাইভার থাকছে অ্যান্ড ব্লুটুথ 5.0 ভার্সন সো কানেক্টিভিটিও ভালোই স্ট্রং কিন্তু এক্সট্রা যেটা পাচ্ছেন এটাতে আপনি নতুন AAC এবং SBC এই দুইটা ফিচার্স আপনি নতুন পাচ্ছেন এটাতে যেটার মাধ্যমে সাউন্ড আরও ক্লিয়ারার হবে আপনি ভয়েস আরও ক্লিয়ারারভাবে পাবেন সো এই AAC অ্যান্ড SBC এর কারণে অনেক ভালো সাউন্ড তো পাবেনই অ্যান্ড ডিস্টারশন ফ্রি সাউন্ড পাবেন অনেক ভালো কোয়ালিটির অ্যান্ড এটার যে নতুন ANCটা দেওয়া হয়েছে এটাতে যে ANCটা দেওয়া হয়েছে এটা খুবই আপগ্রেডেড এবং এটার ANC অ্যান্ড ENC দুইটাই খুব আপগ্রেড করা হয়েছে সো এটার নয়েজ ক্যান্সেলেশন খুবই ভালো পাবেন সো এটার মধ্যে তো আপনি অ্যাম্বিয়েন্ট মোডটা পাবেনই অ্যান্ড এটা প্রিভিয়াস জেনারেশনের মতো 8TMS লো ল্যাটেন্সি পাচ্ছেন যেটার কারণে গেমাররা খুবই লাইক করবেন এই ব্যাপারটাকে বিকজ ল্যাটেন্সি একদমই থাকবে না অ্যান্ড এটার ইমার্সিভ অডিও আরও বেটার পাওয়ার জন্য এটার মধ্যে আছে প্যানারোমিক 3D টেকনোলজি যেটা আপনার গেমিং এক্সপিরিয়েন্স আর মুভি দেখার এক্সপিরিয়েন্সকে পুরো বদলে দেবে কারণ এটা স্পেশাল অডিও মাথা নষ্ট সো ওভারঅল এই হালকা এয়ারবাডসটা আপনার ANC এক্সপিরিয়েন্সকে আর আপনার সাউন্ড কোয়ালিটি এক্সপিরিয়েন্সকে একটা নতুন ধাপে নিয়ে যাচ্ছে সাউন্ড কোয়ালিটিও তাহলে বুঝতেই পারলাম যে অনেক বেটার তো এটার ব্যাটারি ব্যাকআপটা কেমন দেবে বিকজ সাউন্ড কোয়ালিটি যত বেটার যত নতুন অপশন আসছে সো সেটার সাথে সাথে তো ব্যাটারির একটা ভালো ব্যাকআপ দেওয়া লাগবে সো এটা ব্যাটারি ব্যাকআপ কি এনাফ ইয়েস অ্যান্ড এটার ব্যাপারে এখন বলবো আপনাদেরকে তো ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও কিন্তু এটার অনেক চেঞ্জেস এসেছে এটা কিন্তু আপনি একবার ফুল চার্জে আপনি এটার থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন ANC অন করে আর ANC অফ করলে 9 ঘন্টার মতো শিওর ব্যাকআপ পাচ্ছেন আর কেসেরও তো একটা চার্জের ব্যাপার আছে তাই না তো কেস সহ আপনি ANC অন করে 18 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন অ্যান্ড ANC অফ করে 23 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন অ্যান্ড আগেরটার সাথে এটার চেঞ্জেসের মধ্যে এটাও একটা চেঞ্জ আসছে যে এটার ফাস্ট চার্জিং আপনি এটাতে 15 মিনিট চার্জ দিয়ে 2 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায় মানে 15 মিনিট একটা ফাস্ট চার্জ করে আপনি 2 ঘন্টার মতো ব্যাকআপ আপনার হঠাৎ করে একটু বাইরে যেতে হবে আপনার তিপতাপ 15 মিনিট আপনি চার্জ দিয়ে আপনি জলদি করে আবার চলেও আসতে পারবেন সো 15 মিনিটের চার্জে 2 ঘন্টার মতো ব্যাকআপ আর এটার ফুল চার্জ করতে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে কিন্তু এটার ফাস্ট চার্জিং ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে বিকজ এখন সবারই একটু জলদি চার্জ দেয় মানে সময়ের ব্যাপার সময়টা একটু জলদি হলে বেটার হয় সো এটা যদি আমার কাউকে প্রেফার করতে হয় ইয়েস আমি অবশ্যই বলবো বিকজ আপনারা যারা মিড রেঞ্জের মধ্যে একটি ভালো এয়ারবাস খুঁজছেন যেটার মধ্যে হাই কোয়ালিটি পাবেন ফিউচারিস্টিক লুক পাবেন হাইব্রিড ANC পাবেন অ্যান্ড এছাড়াও আরও অনেক ফিচার পাবেন অ্যান্ড এটা ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ IP54 সো ওয়াই নট অ্যান্ড এটা যদি বেস্ট ডিল নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের বসুন্ধরা সিটি আউটলেট Level 6 ব্লকে শপ নম্বর 7 এন্ড 8 অথবা ফেসবুক আর ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের সাথে কানেক্ট হয়ে শপ করতে পারেন ঢাকার ভেতরও আপনি হোম ডেলিভারি পাবেন অ্যান্ড ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা 48 আওয়ার্সের মধ্যে আপনাকে এই প্রোডাক্টটা সেন্ড করে দিতে পারবো ইনশাল্লাহ অন্য একটি প্রোডাক্ট নিয়ে আবারও আরেকদিন চলে আসবো আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি বাই বাই